এখানে মাঝে মাঝে আল্লাহ আকবার ধ্বনিও দেওয়া হচ্ছে। আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, পৃথিবীতে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আল্লাহ আকবার শব্দ। বলেন আল্লাহ আকবার, এটা কোরআনে কথা বলে যিকরুল্লাহি আকবার, আল্লাহ জিকিরটা হলো সবচেয়ে বড়, আর দুনিয়ার সব কিছু ছোট। বলেন সুবহান আল্লাহ। আল্লাহর বান্দা যখন বলে আল্লাহ আকবার বলে, এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সুখবর দিয়েছেন, মা কাব্বারা মকাব্বিরুন কত্তু ইল্লা বুশরা। আল্লাহর বান্দা যখন বলে আল্লাহ আকবার শব্দটা বলে, তখন তাকে সুখবর দেওয়া হয়। ইলা ইয়া রাসূল আল্লাহ, সাহাবি বলতে সে রাসূল আল্লাহ কিসের সুখবর দেওয়া হয়? আবুশরা বিল জান্না, জান্নাতের সুখবর না কিসের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর বান্দা যখন বলে আল্লাহ আকবার, তখন তাকে জান্নাতের সুখবর দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার কারণটা হলো কি? আল্লাহ আকবার শব্দ আপনি বলা মানে কি? এই দুনিয়ার বৃক্ষলতা, জড় পদার্থ, উদ্ভিদ, জীব বলেন, জড় বলেন, উদ্ভিদ বলেন, সকলকে সাক্ষী রাখা হলো যে আমি আল্লাহ পাকের পক্ষের লোক। বলেন সুবহানাল্লাহ। যে জমিনে বসে বসে আমি কথা বলতেছি, আল্লাহ আকবার ধরে দিলাম, এই জমিনের সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। মা হাল্লালা মুহিল্লুন ইল্লা কাত্তু ইল্লা বুশরা। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ যখন আল্লাহ বান্দা যখন বলে, তখন তাকে জান্নাতের সুখবর দেওয়া হয়। সুবহানাল্লাহ। তা আমরা তা তাহলে এখানে আসার পরে আমরা লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে? আল্লাহ বলেছেন তুমি মুসলমান হয়ে পৃথিবীতে আসো, হ্যাঁ আমার কবরে কবরে তুমি চলে আসো, মুসলমান হওয়ার কথা বলছেন। আল্লাহ বলেন না তুমি আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এ কথা কিন্তু বলেন না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডেকে বললেন, হে মুমিন বান্দাগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে তোমরা যারা স্বীকার করে নিয়েছ, কোরআন সত্য, হাশর সত্য, কবরের জিন্দেগি সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এটা যখন স্বীকার করে নিয়েছ, তাহলে তুমি হয়ে গেলা মুমিন, মুসলমান কিন্তু এখনো হতে পারো নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, ইমানদারকে ডেকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমার এখন পরবর্তী সাবজেক্ট হলো কি? তাকওয়া অর্জন করো। কারণ মুমিন যারা আছে, মসজিদে জুতো চুরি কে করে? মুমিনরা চুরি করে না। নামাজ যে পড়তে গেছে, নামাজও পরে চুরি করে, করে না? ঘুষের টাকে কি খায়? মুসলমান খায় না? নামাজও পড়ে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, এখন আবার ঘুষ ছাড়ে নাই, রোজা রাখে ঘুষ খায়, ওমরা করে হজ করে ঘুষ খায়, দুর্নীতি করে হাজার হাজার টাকা মেরে নিয়ে চলে যায়, আছে না এরকম? তাহলে ও কিন্তু মুসলমান দাবি, কিন্তু আসলে মুসলমান হতে পারে নাই। আল্লাহ পাক বললেন, তুমি মুসলমান হতে পারো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন তুমি মুসলমান হতে পারো নাই, তুমি হলে মুমিন। ইত্তাকুল্লাহ, তোমার মধ্যে তাকওয়া নিয়ে আসতে হবে, তাকওয়া হতে আসলে পরে তুমি মুসলমান হতে পারবে। এই জন্য পেশাব রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন, খোদা ভীরু লোকের শাসন চায়। কি কথা বলতেন? খোদা ভীরু অর্থাৎ মোত্তাকি লোক, তাকওয়াওয়ালা লোকের শাসন চায়, সৎ লোকের শাসন নাই। একজন হিন্দু সৎ লোক হয়, আয় হয় না? একজন হিন্দু, অনেক হিন্দু আছে সে মিথ্যা কথা বলে না, কারো টাকা মেরে খায় না, এরকম আছে না? অনেক খ্রিস্টান আমাদের দেশের মধ্যে অনেক এনজিও চালু করেছে, তারা ভালো কাজ করে, সৎ কাজ করতেছে, গরিবের উপকার করে, ইয়েতিমদের, ইয়েতিম যারা আছে, গরিব ইয়েতিম অসহায় যারা আছে, তাদের সাহায্য সহযোগিতা করে, এরা কিন্তু সৎ কাজ করতেছে, এরা এরা সৎ লোক, কিন্তু তারা মোত্তাকি হতে পারে না। কি হতে পারে নাই? খোদা ভীরু হতে পারে নাই। এই জন্য পীর রহমাতুল্লাহ কি বলতেন? সৎ লোকের শাসন না, খোদা ভীরু লোকের শাসন চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বক্সে কথা বলছেন, মুমিন শুধু হলে চলবে না, বিশ্বাস করলে শুধু হবে না, অনেক মুমিন আছে তারা দাবি করে মুসলমান, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, পাঁচ অক্ত নামাজ পড়ে না, আবার এক অক্ত বললে আর এক অক্ত পড়ে না, এরকম আছে না? তাহলে যে ঘুষ খায় সেই নামাজ পড়ে মুসলমান দাবি করে? আল্লাহ বলে তুই মুসলমান না,
حضرت عبد الله بن سلام رحمة الله رضي الله تعالى عنه تني يهودي دير بولا جن عالم سلم عبد الله بن سلام رضي الله تعالى عنه تورات كتاب تني عالم سلم انجيل كتاب جانتين زبور كتاب جانتين ওই সমস্ত কিতাবের মধ্যে আসমানি কিতাবের মধ্যে কি আছে সব কিছু তিনি জানতেন তিনি যখন মুসলমান হয়েছিল আগে তো ইহুদি ছিলেন ইহুদি থাকা অবস্থায় উটের গোশত খাইতেন না মুসলমান যখন হয়েছিল সাহাবী হয়ে গেলেন আল্লাহ পাক তাকে টাইটেল দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহু মুরাদু আনহু যে তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেলে তুমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাও উনি কি করতেন আগে যে উটের গোশত খাইতেন না সে অরুচি হয়ে গেছে মুসলমান হওয়ার পরে উটের গোশত খান না আল্লাহ এটুকু বরদাস্ত করেন নাই নামাজ তো পড়ে তাহাজ্জুদ পড়ে নবী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়ে কিন্তু উটের গোশত খাননি এই জন্য আল্লাহ অখুশি হয়ে গেছে তোমার ইসলাম পূর্ণাঙ্গ রূপ নেয় নাই বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা যারা মুমিন দাবি করেছো পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে না দাখিল হওয়া পর্যন্ত তোমাকে মুসলমান হিসেবে গ্রহণ করা হবে না তাহলে উটের গোশত খায়নি এই জন্য তাকে বলা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে বগুড়া জেলার মধ্যে বেশ কিছু জায়গা আছে ওই পীরবের এলাকার মধ্যে অনেক আছে গরু গোশত খায় না আছে না এরকম গরু গোশত খায় না ওরা নাকি নামাজও পড়ে আবার হজও করে গরু গোশত খায় না গরু গোশতকে ঘৃণা করে আল্লাহর কথা মতো তারা মুসলমান কি মুসলমান নয় তারা কি মুসলমান না আল্লাহ পাক বললেন উদখুলু ফিস সিলমি কাফা মুসলমান হওয়ার জন্য তোমাকে কি করতে হবে ইসলামের পরিপূর্ণ তোমাকে মানতে হবে মেনে চলতে হবে বিশ্বাস করতে হবে এমনি পারে সেটা ভিন্ন কথা কিন্তু সে তো বিশ্বাসই করে না তো আমাদের ভিতরে যে সমস্ত লোক আমরা যারা আছি তাকওয়া নাই শুধু মুসলমান দাবি করে বসছে আল্লাহ বলছেন শুধুমাত্র দাবি করলে চলবে না তাকওয়া তোমার মধ্যে নিয়ে আসতে হবে তাকওয়া হলো মানে কি তাকওয়া শব্দের অর্থ হলো কি গুনাহ থেকে দূরে থাকা গুনাহ থেকে কি থাকা দূরে থাকা আল্লাহ ভয় নিয়ে আসা আল্লাহ পাক মাঝে মাঝে কোরআন আমাদের স্লোগান জারি করেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখেন সব জায়গায় তিনি দেখেন সব কিছু শোনেন হাজারো পর্দার ভিতরে বান্দা কি কথা বলে আল্লাহ শুনতে পায় কি পায় না হাজারো পর্দার ভিতরে বান্দা কি করে আল্লাহ দেখতে পায় কি পায় না আমি যাহা দেখি না দেখে কে আমি যাহা শুনি না শুনে কে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শুনে সব জায়গায় দেখে এই জন্য কোনো মানুষের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা কিন্তু কখনো চুরি করতে পারে না কারণ তার দিলের মধ্যে বিশ্বাস যদি থাকে আমি যে চুরি করি দেখে কে দুনিয়ার কেউ দেখে নাই অন্ধকারে চুরি করলো কেউ দেখে নাই জেনা করলো কেউ দেখে নাই দেখছে একমাত্র কে ঘুষের টাকা খাইলো দেশের টাকা খাইলো ঈদ বালি সব খেয়ে ফেললো দেখছে কে একমাত্র তাহলে ওর নামাজ কি কবুল হবে ওর মধ্যে তাকওয়া যদি থাকতো আল্লাহর ভয় থাকতো তাহলে কি সবসময় চিন্তা করতো আমি যাহা করি তাহা দেখে কে আল্লাহ পাক সে কথা বললেন ইত্তাকুল্লাহ তাকওয়া তোমার মধ্যে নিয়ে আসো এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে চারটি কর্মসূচি ঘোষণা করেছেন